হ্যাঁ বন্ধুরা, আজকের আমি একটা গণেশ ঠাকুরের 3D টুলপাত আমরা কিভাবে বানাবো সেইটা আমরা দেখাবো। ওটার সাইজ হবে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি, আর 3 mm বলনস দিয়ে আমরা কাটবো। ডিপ হবে 8 mm আর মেটেরিয়ালটা হবে 17 mm MDF। তো আমরা প্রথমে পেজটা তাহলে নিয়ে নিই, দেখুন কিভাবে করবেন। এই এই গণেশ ঠাকুরটা কাটিং করা হবে, তো গণেশ ঠাকুরের 3D-টাকে আগে দেখে নিন। এই হচ্ছে গণেশ ঠাকুর 3D। তো সবার প্রথম কি করব, আমরা পেজ নিয়ে নেব। তো আমরা আর্টক্যামে চলে যাব, এই আর্টক্যামে গেলাম, গিয়ে উইথ নেব 18 ইঞ্চি। তাহলে এখানে উইথ নেব 18 ইঞ্চি, আর হাইট নেব 24 ইঞ্চি। এবার একটা জিনিস বলি, অরিজিন আমরা কর্নার থেকে নেব, তো এটা মিলিমিটার সিলেকশন করে দিলাম, দিয়ে ওকে করব। তবে এখন একটা জিনিস বলি, নিউমেরিক্যাল ভ্যালুটা মিলিমিটারে রাখলে আমার একটু লিখতে অনেক জিনিস করতে হবে, তো সেই জন্য আমি এখন ইঞ্চি রাখবো, পরে আমি এটাকে মিলিমিটার করে নেব। ওকে। এবার দেখুন, এই 2D ভিউটাকে ফুল স্ক্রিন করলাম, করার পরে এই রেক্ট্যাঙ্গেল ড্র করে এই জায়গাটায় লিখবো 18 ইঞ্চি, আর হাইটটা লিখবো 24 ইঞ্চি। ক্রিয়েট, ক্লোজ, F9 প্রেস করে এটাকে পেজের মিডিলে নিয়ে নেবো। যাদের F9 কাজ করে না বা সমস্যা হয় তারা এইখান থেকে করে নেবেন। আচ্ছা, এবারে মডেল সেট সাইজ এটাকে মিলিমিটার করে নেবো। তাহলে এই সাইজের মধ্যে আমার কাটিংটা হচ্ছে, মোট এইটুকুই সাইজ। আমাকে মোটামুটি একটা বর্ডারে ছাড় দিতে হবে, তো 1 ইঞ্চি ছাড় দিচ্ছি। তাহলে এখানটায় 25.4 mm আমি ছাড় দিয়ে দেব। তাহলে এই জায়গাটায় লিখবো 25.4 অফসেট হলো, এইটা আমি ছাড় দেব। দেওয়ার পরে কি করতে হবে, আমাদেরকে একটা বর্ডার তৈরি করতে হবে। এখানে 15 mm একটা বর্ডার দেব। দেওয়ার পরে 8 mm মতো আমি একটা ছাড় দেব, কারণ আমি যে বিট দিয়ে কাটবো সেখানে যেন এই গ্যাপটা পায়। এবার বলে দিই, এইবারে কি করব, রিলিফ এখান থেকে ইম্পোর্ট, এখান থেকে এই গণেশের 3D-টাকে আমরা এইরকমভাবে ওপেন করে নেব। আর এছাড়া আর একটা প্রসেস আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে, যে এইখান থেকেও আপনি নিতে পারেন। তাহলে এইভাবে নিয়ে নিলাম। নেয়ার পর কি করব, এই যে ভিতরে রেক্ট্যাঙ্গেল আছে সেই সাইজটা এখান থেকে ট্রান্সফর্ম টুল দিয়ে নিয়ে নেবো। দেখুন 360.4, আর হাইটটা হবে 512.8। এবার ডেপথ আমায় কত বলা হয়েছে এখান থেকে দেখে নেব। ডেপথ বলা হয়েছে 8 mm, তাহলে এই জায়গাটায় অ্যাপ্লাই করার পরে আমি ডেপথ দিয়ে দেব 8 mm অ্যাপ্লাই। এবারে কি করব, এইটাকে সিলেকশন করে F9 প্রেস করব, তাহলে পেজের মাঝখানে চলে গেল। এবারে কি করব, পেস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এই প্রিভিউ রিলিফ লেয়ার অপশনে গিয়ে দেখে নেব। এবার এটা ক্লোজ করলাম। এবারে কি করব, এর একটা ফ্রেম দিতে হবে, বর্ডার দিতে হবে। তো আমি 15 mm হাইট করেছিলাম, এই উইথ করেছিলাম, তাহলে এখানে লিখবো উইথ 15, আর হাইটটা আমি 8 mm দিয়েছি, তাহলে এখানে লিখবো 8। ক্রিয়েট, ক্লোজ। এবার এই ফ্রেমটা কিভাবে তৈরি করব এটা লক্ষ্য করব, এইটা সিলেক্ট করে এখানে আর চেপে দেব। এবার এই জায়গাটায় আই প্রেস করলাম, এইখানটায় ডি প্রেস করলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এই বাইরের বর্ডার লাইনটা সিলেক্ট করলাম, করার পরে এক্সট্রুড অপশনে গেলাম। এবার এটা সিলেক্ট করা আছে আদার সাইড, এই যে দাগটা উপরে উঠে আছে এটা আদার সাইড করলে নিচের দিকে হয়ে যাবে। এবারে ক্রিয়েট স্কোয়ার কর্নার এখানে করে দেব। এবার এই জিনিসটা সিলেক্ট করে সিলেক্ট, এখানে টিক, এখানে টিক, এবারে হাইস্ট করে ক্রিয়েট, ক্যালকুলেট। দেখুন এটা হয়ে গেছে, ক্লোজ। এবারে আমরা কি করব, এই বাইরের লাইনটা সিলেক্ট করে রাইট ক্লিক করে শেপ এডিটরে যাব, গিয়ে এখানটায় 0.1 mm মার্জাই করে দেব। ব্যাস, এবার আপনি 3D-টাকে লক্ষ্য করুন। তাহলে এই আমার 3D তৈরি হয়ে গেছে।
কর্নার থেকে অরিজিন নিয়েছি। এবার এটা টুলপাথ বানাতে গেলে কি করব, সবার প্রথম এটাকে সেভ করে নিতে হবে। যখনই আমরা কোনো টুলপাথ বানাবো, সবার প্রথম ওটাকে কিন্তু একটা নাম দিয়ে সেভ করে নেব। নেয়ার পর এই বাইরের আউটলাইনটা সিলেক্ট করে অফসেটে চলে যাব। তাহলে দেখুন এইটাকে সিলেক্ট করে অফসেটে গেলাম, গিয়ে এখানে 0.5 সিলেকশন করব, ইনসাইড শার্প আর ডিলিট অরিজিনাল ভেক্টর, অফসেটে ক্লিক করলাম। তাহলে দেখুন 0.5 mm অফসেট ভিতরের দিকে হলো। ব্যাস এবার এই ভিতরের দিকের এই লাইনটাকে সিলেক্ট করব। করে আমরা টুলপাথ কিভাবে বানাবো সেটা দেখুন। প্রথমে সারফেসটার লাইন চেক করার জন্য, লাইন দিয়ে সারফেসটাকে চেক করার জন্য এই 2D প্রোফাইল টুলে যাব, গিয়ে ইনসাইড এখানটায় লিখব 0.5, এই জায়গায় গিয়ে 6 mm এন মিল নেব, এখানে 0.5 লিখব, লেখার পর ওকে, সিলেক্ট, সেট আপ। এবার এই জায়গায় মেটেরিয়ালটা আমার বলেছে 17 mm, তাহলে 17 mm লিখব, এটা টপ অফসেট থাকবে আর এটা উপরে সিলেকশন থাকবে, ওকে। এইবারে কি করব, নাও অপশনে ক্লিক, তাহলে টুলপাথটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এই লাইন চেকে টুলপাথ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা 3 mm বল নোজ দিয়ে যেহেতু এটাকে চালাবো, তাহলে এটা জেড র্যাপিং করতে হবে, কারণ 8 mm চালাচ্ছি। কোনো কারণে যদি শক্তপোক্ত হার্ড মেটেরিয়াল হয় তাহলে কিন্তু বিট ভেঙে যাবে, আর যদি MDF-এ আমরা এটা কাটি সেক্ষেত্রে কিন্তু আমার জেড র্যাপিং লাগবে না। তো আমার এখানে বলে দেওয়া আছে যে এটা MDF-এ কাটিং হবে, সেই জন্য আমরা কি করব, শুধু সিলেকশন করে 3D অপশনে চলে যাব, গিয়ে সিলেক্ট ভেক্টর, এখানে গিয়ে এই 3 mm বলনসটা সিলেকশন করব, করে এই জায়গাটায় 0.5 থাকবে, স্টেপ ওভার থাকবে 10%, এখানে 16,000, এটা থাকবে 100, এটা থাকবে 50, ওকে সিলেক্ট। আর আমরা কিন্তু র্যাস্টারে কাটিং করব, এই র্যাস্টারে 0°-তে, তাহলে নাও অপশনে ক্লিক। তাহলে আমাদের এই টুলপাথ ক্রিয়েট হয়ে গেল। টুলপাথ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এই টুলপাথটাকে সেভ করে পেন ড্রাইভে করে নিয়ে কাটিং করে নিলেই আমরা আউটপুটটা দেখতে পেয়ে যাব। তাহলে আমি একবার সিমুলেশনটা তবু চেক করে দেখিয়ে দিচ্ছি, আশা করি আমি যেটা বললাম এটা আপনারা বুঝতে পারলেন। এবার এইটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করুন, জিনিসটা রপ্ত হয়ে যাবে, তখন আর কোনো অসুবিধা হবে না, তখন টোটাল ব্যাপারটা আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এবারে দেখুন সিমুলেশন, তাহলে ওইটা সিলেকশন করে এই সিমুলেশনে ক্লিক করলাম, তাহলে এবার দেখে নিন। এইভাবে আমরা খুব কম ডেপথের মধ্যে এই ডিজাইনের টুলপাথটা বানিয়ে আমরা কাজ করতে পারি। আমার এই টিউটোরিয়াল দেখে যদি আপনারা প্রকৃত উপকৃত হন, তাহলে আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর আপনাদের যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে, কোনো কিছু নতুন কিছু শিখতে চান, তাহলে আমার নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে আপনাদেরকে কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, কারণ আমার অন্যান্য কাজ থাকে, সেই কাজের ফাঁকে কিন্তু আমি ভিডিও বানিয়ে হেল্প করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।